হে জগতের জ্ঞানীগুণী ও মুসল্লিগণ, আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হইলাম। সে আলোচনাটি হলো যে ছোটকাল থেকে শুনে আসছি একটা কথা, সেই কথাটি কি আসলে আমার কি বোঝার ভুল, নাকি আসলে এই কথার আছে কোনো কুল? অবশ্যই আপনারা বলবেন এই কথাগুলো শুনে যে আসলে কথার কি মূল। সেই কথাগুলো হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা কথা বলা হয় যে হে আল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি সর্বশ্রেষ্ঠ স্থানে তাকে রেখো, তাকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করো। এই যে একটি কথা বলা হয়, কাকে বলা হয়? আল্লাহকে বলা হয়। আর আমি মনে করি এই কথাটা শুনে আল্লাহ হাসে যে দেখো পাগল কি বলে, যে আমি যাকে সৃষ্টি না করলে এই জগৎ সৃষ্টি করতাম না, এবং যার কথা ছাড়া, যার উপরে আমি সন্তুষ্ট না হলে যে পৃথিবীর কোনো মানুষ ক্ষমা পাবে না। যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো বান্দাকে বেহেস্তে প্রবেশ না করায়, আল্লাহ জিজ্ঞাসা করবে হে রাসূল, আপনার উম্মতদেরকে আপনি বেছে বেছে নেন। তো এখন কথা হলো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে আমার এই উম্মত তারা দোজখবাসী যেন কখনোই না হয়, তারা যেন বেহেস্তে প্রবেশ করে, তাহলে যার কথা ছাড়া আল্লাহ একটা মানুষকেও বেহেস্তে দিবেন না। এবং আমরা কি বলতেছি, সর্বোচ্চ উচ্চ মানের বেহেস্তটা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাও। এরপরে বলা হয় যে সর্বোচ্চ মর্যাদা তুমি তাকে দাও। কেন বাবা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি শুরু থেকে উচ্চ মর্যাদা দিয়েই তো রেখেছেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারো উপরে সন্তুষ্ট না থাকে, সে কখনো বেহেস্ত তার কপালে জুটবে না। আর সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলা হচ্ছে, আল্লাহ তাকে তুমি শ্রেষ্ঠত্ব দান করো। আমি মনে করি এই কথাগুলো অযৌক্তিক, যে আমরা যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দরুদ পাঠ করি, তাহলে আল্লাহ খুশি হয় যে আমার দোস্তের দরুদ পাঠ করতেছে, এবং আল্লাহ নিজেও মুহাম্মদের দরুদ পাঠ করে, সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ বিষয়টা কি সাধারণ কিছু, যাকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি করতেন না আল্লাহ, এবং তার অর্ডার লাগবে যে হে আল্লাহ আমার এই উম্মত বেহেস্তে প্রবেশ করবে, আর মুহাম্মদের কথা আল্লাহ কখনো ফেলবে না? তাহলে এই যে কথাগুলো বলা হয়, তাকে শ্রেষ্ঠত্ব দান করো আল্লাহ, কেন শ্রেষ্ঠত্ব দান করো আল্লাহ, এই কথা বলে আমরা মুহাম্মদকে ছোট করতেছি। তিনি শ্রেষ্ঠত্ব হয়েই পৃথিবীতে এসেছে, এবং তার হুকুম ছাড়া কেউ বেহেস্তে প্রবেশ করতে পারবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে হে দোস্ত, আপনার উম্মত আপনি বেছে বেছে নিয়ে যান বেহেস্তে। যার দুরুদ পাঠ আল্লাহ করেছে, আমরা করি, এবং মাখলুকাতেরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দুরুদ পাঠ করে, আর তাকে আমরা কি বলতেছি যে আল্লাহ তুমি শ্রেষ্ঠত্ব দান করো। এখন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে গেছে, এখন বলতেছি কি আল্লাহ তুমি তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দাও, কিন্তু সে তো প্রধানমন্ত্রী হয়ে আছে। তাহলে এটা কি? তাহলে বোঝা গেল এই আলোচনাগুলো বা এই কথাগুলো যারা বলেছে, আমি মনে করি আমার যুক্তির সাথে মিলে না। তবে আপনাদের যুক্তিতে কি আসে, আমার কথাগুলো ঠিক না বেঠিক, অবশ্যই আমাকে বলবেন। কেননা আমি যে সব কিছু জেনে ফেলেছি তা নয়, আমি আপনাদের কাছে এই কথাটি উপস্থাপনা করলাম এ কারণেই যে মানুষ তো অনেক সময় অনেক বিষয়ে ভুল করে থাকে, আবার কেউ ভুল করতেছে সে বুঝতে পারতেছে না সে যে ভুল করতেছে, তাই আরেকজন মানুষের চোখে এই ভুলটা ধরা পড়ে। যেরকম একটি হাদিসে এসেছে, এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ। তো এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ কীরকম? যেমন আমি একটা কাজ করতেছি সঠিক মনে করি, আসলে কিন্তু এই জিনিসটা আসলে সঠিক হচ্ছে না, কিন্তু আমার কাছে সঠিক মনে হচ্ছে,
তখন কি হলো, একজন মুমিন ব্যক্তি আমাকে পিছন দিয়ে এসে বলল, বাবারে এই জিনিসটা তো এভাবে নয়, এটা ওভাবে। তাহলে বোঝা গেল এই মুমিন ব্যক্তিটি আমার আয়না হয়েছে, আর সেই আয়নার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমার ভুল হচ্ছে। তখন আমি কি করলাম, শুধরে নিলাম যে হে মুমিন ভাই, হে মুমিন, আমি আপনার উচিলায় আমি ভুল শুধরে গেলাম। তবে আজকের এই কথাটি এর জন্যই বলা হলো যে যিনি প্রধানমন্ত্রী ছিল না তখন, তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছে তখন দোয়া করতেছে, আল্লাহ তুমি তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিও। এখন একজন প্রধানমন্ত্রী হয়ে গেছে, এখন তাকে বলতেছি আল্লাহ তুমি তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দাও। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এরকম প্রিয় বন্ধু হিসেবে কাউকে আল্লাহ বলেনি, এবং তাকে শ্রেষ্ঠত্ব দান করা হয়ে গেছে, তিনি সকল নবীরও সর্দার হয়ে গেছে। তাহলে যাকে সৃষ্টি সর্বশুরুতেই করা হয়েছে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করা না হতো তাহলে পৃথিবীতে অন্য কোনো নবীও সৃষ্টি হতো না। তাহলে আমরা কি বলতেছি, আল্লাহ তুমি তাকে সর্বশ্রেষ্ঠ স্থান দান করো। কেন, তিনি সর্বশ্রেষ্ঠ স্থান তো সৃষ্টি শুরু থেকেই হয়ে আছে। এখন তিনি যদি আমাদের প্রতি দয়া করেন তাহলে আল্লাহও দয়া করবেন, তিনি যদি আমাদের উপর অসন্তুষ্ট হন তাহলে আল্লাহ অসন্তুষ্ট, আমাদের কপালে আর বেহেস্ত জুটবে না। তাই বলতে চাই যে এই কথাগুলো বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ছোট করতে পারবো না। তবে দেখা গেছে যে আজানের পরে এই কথাগুলো বলা হয়, আল্লাহ তুমি তাকে সর্বশ্রেষ্ঠ স্থানে দান করো। কেন, তিনি তো শ্রেষ্ঠত্ব হয়ে আছে। আচ্ছা, যদি এই কথাগুলো কারো জ্ঞানে ধরে যে শামিম আলী চিশতি কথাগুলো ঠিক বলল না, তাহলে এটাই আমাকে জানাবেন কমেন্ট করে। আর যদি বলেন যে না কথাগুলো ঠিক আছে, তবে আলহামদুলিল্লাহ, কারণ আমি কখনো এমন কথা বলবো না যে প্রধানমন্ত্রীকে কখনো ছোট করে কথা বলতে পারবো না, কারণ সে প্রধানমন্ত্রী হয়ে গেছে। এখন দোয়া করবো আল্লাহ তুমি তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দাও, আরে সে তো হয়েই আছে। হে জগৎবাসী, জানি না আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো, তো অবশ্যই আমাকে জানাবেন। তো এরকম আলোচনা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আমাদের এই ভালো ভালো আলোচনাগুলো পেতে আপনাদের সাথেই যেন আমরা থাকতে পারি, তাই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রেখে দিন। পরবর্তীতে দেখা হবে, আজ এ বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।